হোয়াট ইজ ইউর কুংফু আপনার কুংফু কি মনে হচ্ছে না যে আমি জিজ্ঞেস করছি মারামারি একেবারে এরকম ব্যাপারে ব্যাপারটা আসলে এরকম না কুমফু মানে হচ্ছে বিশেষ একটা যোগ্যতা বিশেষ একটা আর্ট যেটা আমরা বহুবার চেষ্টা করে করে বহুবার বহুবার করতে 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 এমন একটি জায়গায় নিয়ে যাই সেটা সাধারণ থাকে না সেটা দশজন ওভাবে করে আর করতে পারে না একই কাজ অন্যজনও করে একবার দুবার শিখে আমিও করি কিন্তু আমার কাছটি যেরকম হয় সেরকমটি আর অন্য কারোর হয় না এটি হচ্ছে কুংফু আপনাদের গল্প বলবো আজকে আমাদের কুষ্টিয়া জেলাতে কুষ্টিয়া শহরে একজন মুচি ছিলেন আমাদের রক্সি গলি রক্সি নামে একটা সিনেমা হল ছিল ওই গলিতে উনি বসতেন এই মুচি জুতো সেলাই করতেন এবং জুতো পলিশ করতেন তো ওনার কাছে আমাদের অনেক আত্মীয় অনেক দূর দূরান্ত থেকে মানে দশ পনেরো বিশ মাইল দূর থেকে তখন সাইকেলে করে জুতা পাঠাতেন এবং ওই দিন হয়তো ওই দিন যদি আসতে দেরি হয়ে যেত তাহলে ওই জুতা পালিশ করার পরে নিয়ে যাওয়ার জন্য আরেকদিন আসতে হতো আর যদি দিনের দিন নিতে হতো তাহলে সকালবেলা এসে তাকে ওখানে জুতা দিয়ে দিতে হতো এবং বিকেলবেলা ওখান থেকে পলিশ করে জুতা নিয়ে যাওয়া হতো এবং তার কাছেই জুতা পালিশ করার জন্য সব জায়গায় জুতো পালিশ করার অনেক লোক ছিল তার কাছে জুতো পলিশ করার জন্য আমাদের এলাকায় যত সচ্ছল লোক ছিলেন যারা একটু দামি জুতা পরতেন তারা সবাই কিন্তু ওই জুতা পালিশ করার জন্য ওনার কাছেই পাঠাতেন এটা হচ্ছে ওনার কুংফু এবং এই কুংফুর জন্যই উনি একটা সময় বাটা কোম্পানি তাকে আইডেন্টিফাই করে আলাদা করে তাকে নিয়ে যায় তাকে নিয়ে গিয়ে সম্মানিত করে আলাদা সার্টিফিকেট দেয় এবং বাটাতে জুতা কীভাবে পালিশ করতে হবে এই ব্যাপারে যখন প্রশিক্ষণ হতো এবং এই ব্যাপার নিয়ে যখন কথা বলা হতো তখন তার গল্পটি আসতো এবং এই গল্পটি একটা সময় আমাদের আমাদের আমি ওনাকে দেখিনি ওভাবে কিন্তু আমাদের সময় এই গল্পটি লেজেন্ড ছিল এটা হচ্ছে কুংফু আমি সমস্ত সময় আমি আমি সবগুলি সময় আমাদের ক্যারিয়ার কোচিংয়ের সব জায়গায় একটা কথা বলতে থাকি যে জীবনে একটা কুংফু আইডেন্টিফাই করাটা খুবই জরুরি নিজের সেই কুংফুটি কি। এবং যদি না থাকে কিছু খুঁজে যদি না পাওয়া যায় তাহলে এটাই সময় এখনই সময় সেই কুংফুটি ডেভেলপ করার আমার একটা বিশেষ যোগ্যতা সেটা চটি সেলাই হোক চণ্ডীপাঠ হোক যেমন আমি আমার ক্যারিয়ারের শুরুতে আমি ধরে আমি আমি চেষ্টা করেছিলাম যে নেটওয়ার্কিংয়ে ওরকম একটি জায়গা তৈরি করতে যেন বাংলাদেশের মধ্যে দশজন বা বারো জন বা পনেরো জন লোক যদি নেটওয়ার্কিংয়ে নিয়ে কথা হয় আই শুড বি ওয়ান অফ দেম আমি পরিশ্রম করেছি দশ ঘন্টা বারো ঘণ্টা আঠারো ঘন্টা পর্যন্ত এবং করে একটা সময় এসে আমার কাছে ঠিক ছেলে খেলাই মনে হয়েছিল আমি যদি একটা সার্ভার সেট আপ করতাম সেটা আর দশজন মানে জাস্ট জেনে করলো আর আমি করলাম আমি করলে সার্ভারটা অনেক বেশি দিন টিকতো সেটা অনেক কম ট্রাবল দিত এই ব্যাপারগুলি একটা সময় গিয়ে তৈরি হয়ে যায় এবং এটাই একই কাজ মিলে করবে আপনার কাজটা একটু আলাদা হবে অন্যরকম হবে এবং আপনার কাজের জন্য আলাদা করে লোকে বেশি পয়সা দিতে চাইবে এটি কেন বলি কুমফুটা দরকার কেন কারণ হচ্ছে আমাদের আজকের যে অবস্থা সে অবস্থায় হচ্ছে ছেলেমেয়েরা চাকরির জন্য বিভিন্ন দরজায় দরজায় সিভি নিয়ে ঘুরছে তো বিশ্বাস করেন যে কোনো একটা যোগ্যতা সেটা চটি সেলাই হোক চন্ডীপাঠ হোক বা মাঝামাঝি কিছু হোক যে কোনো একটি যোগ্যতা যদি আপনি অর্জন করতে পারেন ওইভাবে বহুবার প্র্যাকটিস করে বহুবার প্র্যাকটিস করে এরকম একটি জায়গায় নিয়ে যেতে পারেন যে আপনার মতো দেখাশোনা আর বহু লোক পারে না এই ব্যাপারটি যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে দেখবেন আপনাকে নিয়ে টানাটানি হবে সমস্ত জায়গায় আপনাকে ডাকতে থাকবে এবং পাঁচজন লোক দাঁড়ালে পাঁচজন ক্যান্ডিডেট দাঁড়ালে পঞ্চাশজন ক্যান্ডিডেট দাঁড়ালে কখনো একশো ক্যান্ডিডেট দাঁড়ালো আপনি ইউ উইল স্ট্যান্ড টল এবং আপনাকেই কিন্তু ডাকা হবে এবং ডেকে আপনাকে অনুরোধ করা হবে কাজটি নিতে আপনার কাজটি চাওয়া বা বেগ করার বদলে সুতরাং আমি প্রত্যেককে বলি প্রত্যেককে অনুরোধ করি যে যদি সেই কুম্ফুটা আইডেন্টিফাই হয়ে যায় আপনি বুঝে যান সেটাকে আরও চর্চা করে আরও সানিত করেন আর যদি এখন পর্যন্ত না বুঝে থাকেন তাহলে সেটা নিজের মনকে প্রশ্ন করুন খুঁজে বের করুন এবং সেই কুমফুটি অর্জন করতে চেষ্টা করুন আমরা এই জিনিসটি আমরা গুরুকুলের কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার একটি অংশ হিসাবে করাই এবং প্রত্যেকজন শিক্ষার্থীকে আমরা প্রতিবার জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর কুমফু এবং যদি কেউ আইডেন্টিফাই করে থাকে তখন তাকে জিজ্ঞেস করি যে সেই আর্টটি কত দূর পর্যন্ত গেল এবং আমি আমাদের গুরুকুলের শিক্ষা শিক্ষকদের জন্য এই জায়গাটিতে বলতে চাই সেটি হচ্ছে আমরা যেহেতু নিয়মিত আমাদের শিক্ষার্থীদের এই বিষয়টিকে বলছি আপনারা যখনই শিক্ষার্থীকে দেখা হচ্ছে সুযোগ হচ্ছে একবার জিজ্ঞেস করুন যারা খুঁজে পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন তার সেটার উন্নয়ন কেমন চলছে আর যে খুঁজে পায়নি তাকে বারবার তার মনের মধ্যে প্রশ্নটি জাগিয়ে দেন হোয়াট ইজ ইউর কুমফু আজকে এ পর্যন্তই আরেকটি ক্লাসে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন